إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الناس اتقوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون يا ايها الناس انما, إنما انتم في الدنيا من عباد الله فإما أن يكون صالحا وإما يكون طالحا شمانيتو مسلياني كرام الله رب العزة عمدر كي. قرآن الكريم شروطي تقوى تاقوار و دیکاري هو الله تعالى بولسن جي يا أيها الناس اتَّقُوا ربكم هي ايمان دارگون তোমরা তোমাদের রবের তাকো অবলম্বন করো ইয়া ইউ হার না রব্বাকুম প্রথম নির্দেশনা এটা কোরআনে ক্যারিমের প্রথম নির্দেশনা যা আল্লাহর তাকোয়ার অনুসরণ করতে বলেছেন আবার নির্দেশনা বলেছেন উরবুদ রব্বাকুম রবের এবাদত করতে বলেছেন সেটাও আল্লাহ তালার প্রথম নির্দেশনা তাকোয়া নির্দেশনা বলেছেন আল্লাহ তালা আলিপ্লাম মিমিয়াল কিতাবুল্লা রি হুদল মুতাকিন মোত্তাহিনদের হের জন্য হেদায়ত রয়েছে সেটাও তালা বলেছেন বোঝা যাচ্ছে যে আল্লাহ তালা কোরআনে করিম এবং রসুল্লা সাল্লাম তার হাদিসে তাকোয়ার ব্যাপারে তাকোয়া গ্রহণের ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন এই বিষয়টি আজকে আমি সাল্লাহ আমরা আলোচনা করব যেই বিষয়টি হচ্ছে যে বিষয়টি পূর্বে এবং পরে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে যত ইমানদার আসবে যত আল্লাহর বন্দারা আসবে নবীর আসুলগণ ছিলেন প্রত্যেকেরই একটি কথাই ছিল সবচেয়ে বেশি যে আনিতাকুল্লাহ যে আল্লাহর তাকোয়া অবলম্বন কর কোরণেকারি এই জন্য আল্লাহ তালা বলেছেন উতুল ওালাকাত্লা কাবলিকুম ওয়া ইয়ুম আনিতুল্লাহ পূর্বের এবং পরের সবাইকে এই তাকোয়ার ওসিতে আল্লাহ তালা করেছেন এই তাকোয়া তা আমাদের জানতে হবে তাকোয়া হচ্ছে তাকোয়া শব্দটির অর্থ হচ্ছে বেঁচে থাকা ফরহেজ করা আমরা বলে থাকি উর্দু বা উর্দুতে বাংলা হচ্ছে বেঁচে থাকা বেঁচে থাকা কি অন্যায়ের পথ থেকে বেঁচে থাকা তাকওয়ার অনুবাদ আমরা অনেক সময় করে থাকি যে আল্লাহকে ভয় করা আল্লাহকে ভয় করা যেমন আছে আল্লাহকে ভালোবাসাও তাকওয়ার অন্তর্ভুক্ত আল্লাহর কাছে আশা করাও তা কোর অন্তর্ভুক্ত আবার আল্লাহ আল্লাহতালার ভয়ে ভীত থাকা এবং তার উপর তাওয়াক্কুল করা এগুলি সবই তাকোয়ার অন্তর্ভুক্ত তাকওয়া একটি ব্যাপক শব্দ এক শব্দের অনুবাদ হয় না যদি অনুবাদ করতেই হয় করা যায় কনশাসনেস আল্লাহ সম্পর্কে সচেতনতা সময় আল্লাহ সম্পর্কে সচেতন থাকা এটাই হচ্ছে তাকোয়া তাকোয়ার সংজ্ঞা নির্ধারণ করে বলা হয়ে থাকে যে বান্দা এমন কিছু রাখবে এমন কিছু রাখবে যেটাকে ভয় পাচ্ছে ভয় এবং তার মাঝে এমন কিছু রাখবে যা তাকে ভয় থেকে বাঁচাবে এমন কিছু রাখার নাম হচ্ছে তাকোয়া আপনি যদি ভয় পান যে এখনই আমার বিল্ডিংটা ভেঙে পড়বে আপনি তাড়াতাড়ি করে সেখানে খুঁটি লাগাতে চাইবেন আপনি যদি ভয় পান যে কেউ আমাকে আক্রমণ করবে আপনি মানুষ ডাকতে চাইবেন যে কেউ আমাকে আক্রমণ করতে না পারে পুলিশ ডাকবেন প্রশাসন ডাকবেন যে আমাকে কোনো আক্রমণ করতে না পারে যখনই মানুষ ভয় পায় তা থেকে বাঁচার জন্য কোনো না কোনো মাধ্যম অবলম্বন করে যেই জিনিসটা থেকে আপনি ভয় পাচ্ছেন ওই জিনিসটা থেকে বাঁচার জন্য যা যা অবলম্বন করবেন তাই তাকোয়া সেটাই হচ্ছে তাকোয়া এই জন্য আল্লাহর তাকোয়া কোনটি সেটা আগে জানতে হবে আল্লাহর তকা হচ্ছে সেটা যে একজন একজন বান্দা তার মাঝে এবং তার রবের মাঝে যেই জিনিসগুলোর ভয় পায় এই জিনিসগুলো থেকে বাঁচার জন্য বিশেষ বিশেষ ব্যবস্থা গ্রহণ করবে তাই হচ্ছে তাকোয়া যেমন আপনি ভয় পান আল্লাহ আমার উপর রাগ করবেন আপনি ভয় পান যা আল্লাহ আমার উপর প্রধান্বিত হবেন আপনি ভয় পান যে আল্লাহ আমাকে আখে শাস্তি দিবেন কবরে শাস্তি দিবেন। এই ভয় যদি আপনার থাকে এই সমস্যা যদি আপনি মনে করেন যে বিরাট সমস্যা আমার জন্য আপনি এমন কোনো ব্যবস্থা নেবেন যেই ব্যবস্থা যেই ব্যবস্থার কারণে এই বিপদ থেকে আপনি বাঁচতে পারবেন সেটার নামই হচ্ছে তাকোয়া এবং সেটা হতে পারে একমাত্র আল্লাহর নির্দেশ বাস্তবায়ন করার মধ্যে এবং আল্লাহ নিষেধকৃত জিনিসগুলো পরিত্যাগ করার মাধ্যমে তা সম্ভব হতে পারে তাকোয়ার অধিকারী হওয়ার জন্য এই জন্য দুটি জিনিসের দরকার আল্লাহর নির্দেশ পালন আল্লাহর নিষেধ পরিত্যাগ করণ এই দুটি জিনিস তাকোয়ার অধিকারী হওয়ার জন্য জরুরি তলক ইবনে হাবিব তা মধ্যে একজন বিখ্যাত তাবে তিনি বলেছিলেন তাকোয়া হচ্ছে আল্লাহর আনুগত্যের কাজ করবে আল্লাহর আলোতে অর্থাৎ আল্লাহর দে আলো কি কোরআনে করিম এবং রসুল্লাহ সাল্লাহ আসলামের সূন্য অনুসারে আল্লাহর নির্দেশ মোতাবেক কাজ করবে যার মাধ্যমে তুমি সবের আশা করবে এবং ছেড়ে দিবে আল্লাহর আল্লাহ তার অবাধ্যতা ছেড়ে দিবে তাও আল্লাহ তালার নূরের উপরে আল্লাহ তালার নূর কি নূর কি কোরআনে করিমে যেভাবে বলা হয়েছে সেভাবে তোমরা ছেড়ে দিবে রসুল্লাহ সাল্লা আলি আসলাম যেভাবে বলেছেন ছেড়ে দিতে সেভাবে তোমাদেরকে অপরাধ ছেড়ে দিতে হবে গুনার কাজ ছেড়ে দিতে হবে কি জন্য যে এর মাধ্যমে আল্লাহর শাস্তি থেকে বাঁচতে পারবে এসবই হচ্ছে আল্লাহর শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহ তালার সব অর্জনের জন্য যা যা করা দরকার সবই হচ্ছে তাকোয়া সবই হচ্ছে তাকোয়া এই জন্য সবচেয়ে বড় তাকোয়া হচ্ছে আল্লাহ তালার তার হৃদ প্রতিষ্ঠা করা তার হৃদ প্রতিষ্ঠা না করলে যাহার নাম থেকে কখনো মুক্তি পাওয়া যাবে না তা মূল জিনিস হচ্ছে যে তাও হৃদ প্রতিষ্ঠা করব প্রথম এই জন্য প্রথম যে নির্দেশনা আসছে কোরআনে কারিমে তাতে বলা হয়েছে ইয়া ইউহার না সুরবুদু রুমিম তাকুন দেখছেন কিভাবে বলা হচ্ছে যে হে ইমানদারগণ হে মানুষগণ ইয়া ইহান না বুদু রব্বাকুম একমাত্র তোমার রবের এবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ খারাকুম তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের আগের লোকদেরকেও সৃষ্টি করেছেন পরের লোকদেরও তিনি আল্লাহ তালায় সৃষ্টি করবেন কি জন্য লাল্লাকুম তাত্তাকুন যদি এবাদত যদি ঠিক মতো করি একমাত্র আল্লাহ তালার তাহলে আমাদের এই সবচেয়ে বড় তাকোয়া প্রতিষ্ঠিত হবে তাও হিদ যার ঠিক নেই আবাদত সুন্দরভাবে করতে পারেনি তার তাকোয়া প্রতিষ্ঠিত হয়নি যত লম্বা আলকল্লায় গায়ে দিক না কেন যত বেশি নফল নামাজ পড়ুক না কেন যত বেশি দান সৎকা করুক না কেন যার তাওহিদ ঠিক নেই তার কোনো আবাদত গ্রহণযোগ্য হবে না সে আল্লাহর তাকোয়ার অধিকারী হতে পারবে না তাকোয়ার অধিকারী দাবি করতে পারে কিন্তু আসলে সে তাকোয়ার অধিকারী হয়নি তাকোয়ার মূল কথা হচ্ছে অবশ্যই তাকে প্রথম কাজ হচ্ছে সে তাওহিদের অধিকারী হবে দ্বিতীয় হচ্ছে যে সমস্ত ফরজ কাজ আল্লাহ তালা আমাদের করণীয় করে দিয়েছেন সলাদ প্রতিষ্ঠা করতে হবে জাকাত প্রতিষ্ঠা করতে হবে সম প্রতিষ্ঠা করতে হবে হজ প্রতিষ্ঠা করতে হবে আর কানুল ইসলাম আর কানুল ইমান সেগুলো যদি সুন্দরভাবে প্রতিষ্ঠা করতে না পারি তাহলে তা আর অধিকারী হতে পারবো না এটাকে বল আরবিতে ফেরুল ওয়াজিবাত যে সমস্ত কর্তব্য আমার উপর রয়েছে সেগুলো অবশ্যই করতে হবে আর দ্বিতীয় হচ্ছে তারকুল মোহারামাত যে সমস্ত জিনিস আল্লাহ তালা আমার উপর হারাম করে দিয়েছেন সেগুলিকে পরিত্যাগ করতে হবে হারাম করা জিনিসের সবচেয়ে বড় পর্যায়ে হচ্ছে সিরে شريك بريتة كتابة قرآن الكريم الله تعالى بولس إنما حرم ربي الفواحشة ما ظهر منها منها وابتن والإثم والبغية بغير الحق وأن تشركوا بالله ما لم ينزل به سلطانا وأن تقولوا على الله ما لا تعلمون الله تعالى بولس إن بولن هنا قل إنما حرم ربي الفواحشة أما ربك حرام كريديس إن ونأيوا سليله আরাম করে দিয়েছেন অন্যায় অশ্লীলতা অন্যায় অশ্লীলতা আল্লাহ তালা হারাম করে দিয়েছেন এটা কিন্তু মনে রাখতে হবে যে আল্লাহ আল্লাহ তালা হারাম করে দিয়েছেন অন্যায় অশ্লীলতা যারা অন্যায় এবং অশ্লীলতার দিকে মানুষকে আহ্বান করে হারামের দিকে মানুষকে আহ্বান করছে তাকোয়া থেকে তারা দূরে রয়েছে আজকাল আপনাদের সামনে কত রকমের আহ্বান আসবে দু এক দিনের মধ্যে যে অন্যায় অশ্লীলতার জন্য বের হবেন সন্তানদেরকে বের করার জন্য বলা হবে তা সবই হারামকৃত জিনিস সেগুলোতে বের হওয়া যাবে না সেগুলোতে সেগুলোর আমল করা যাবে না কারণ আল কুরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ত্বাআতা লিমাখলুকিন ফী মা'সিয়াতিল খালিক স্রষ্টার অবাধ্য হয়ে সৃষ্টির কারো আনুগত্য করা যাবে না সুতরাং মনে রাখতে হবে যা হারাম করেছেন কুলিন্না মা হাররা মা রাব্বিয়াল ফাওয়হিশা ফাহিশা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন কোন রকম ওসলিতা হালাল হতে পারে না কিয়ামত পর্যন্ত মা যহারা মিনহু মা বাতান যা প্রকাশ হয়েছে এবং যা গোপন রয়েছে ওয়াল ইসমা এবং যে কোনো গুনার কাজ হারাম করা হয়েছে ওয়াল বাগিয়া বেগাইল হাককে সীমা লঙ্ঘন করা অন্যায়ভাবে সীমা লঙ্ঘন অন্যায়ভাবে অন্যায়ভাবে মানুষ বিরুদ্ধাচরণ এটা আল্লাহ তারা হারাম করে দিয়েছেন ও আন্তুশ্রী কুবিল্লা হেমা আলম ইনাজুল বিহি সুলতানা আর শিরিককে আল্লাহ তালা হারাম করে দিয়েছেন যে শিরিকের ব্যাপারে আল্লাহ তালা কোনো প্রমাণ নাজির করেননি প্রমাণ নেই শিরকের পক্ষে কোনো প্রমাণ কেউ দেখাতে পারবে না বরং শিরিক করে মানুষ প্রবৃত্তির তাড়নায় আল্লাহ তালা যে তার দিয়েছেন তার পক্ষে শত শত প্রমাণ রয়েছে শিরকের পক্ষে কেউ কোনো প্রমাণ দিতে পারবে না কারণ প্রমাণ দিয়ে নিজের পক্ষ থেকে বলতে পারবে কিন্তু সেটা প্রমাণ করে দেখাতে পারবে না এই জন্য সির্কের কোনো প্রমাণ নাই মা আলম ইনাজি সুলতানা হারাম করে দিয়েছেন আল্লাহ তালা আল্লাহর উপর এমন কথা বলা যা আল্লাহ তালা কখনো তিনি আমরা জানি না এমন কথা বলা আল্লাহ তালা কখনো সেটা বলেননি এমন কথা বলা আল্লাহ তালা তার সম্পর্কে যা বলেছেন সেগুলি বলতে হবে তালা তার হৃদ প্রতিষ্ঠা করেছেন তার কোরআনে রসুল্লাহ তা বাস্তবায়ন করেছেন দেখিয়ে দিয়েছেন আল্লাহ তালা সে কোরআনে করিমে তার নাম এবং গুণের কথা বলেছেন রসুল উল্লাহ সাল্লাহ আলসাম তার নাম এবং গুণের কথা বলেছেন যে ব্যক্তি আল্লাহ তালার দেয়া নাম এবং গুণগুলোকে অস্বীকার করবে সে আল্লাহ তালা উপর এমন কথা বলল যা আল্লাহ তালা সম্পর্কে সে জানে না এটাই হারাম করা হয়েছে

দ্বিতীয়ত আল্লাহ তালা নিষেধ কিছু নিষেধ করা জিনিসগুলো পরিত্যাগ করতে হবে আল্লাহ তালা কী কী জিনিস নিষেধ করেছেন সেগুলি জানতে হবে জানার পরে সেগুলি পরিত্যাগ করতে হবে সেগুলি আমরা একটু আগে আলোচনা করেছি তৃতীয় যে কাজটি করতে হবে তা কোয়া যদি অবলম্বন করতে হয় সন্দেহ সন্দেহজনক জিনিস থেকে দূরে থাকতে হবে রসুল্লাহ সাল্লাম বলেছেন আনহু বলেন রসুল্লাহ সাল্লি আসালাম বলেছেন হ্যা ও উমুর ওবাই হাতুন হালাল পরিষ্কার জিনিস হারাম ও পরিষ্কার জিনিস অর্থাৎ আল্লাহ তালার সাথে শিরিক করা হারাম মা বাপের নাফরমানি করা হারাম এগুলি স্পষ্ট জিনিস এগুলি স্পষ্ট জিনিস আর হালাল জিনিস পবিত্র তৈবাত পবিত্র জিনিস হালাল এবং বিয়ে করা হারাম করা বেবিচার করা হারাম এগুলি স্পষ্ট জিনিস ওবাই না হুমা উমুর মুস্তা হাতুন কিন্তু এই দুটার মাঝখানে এমন কিছু জিনিস আছে যেগুলি অনেকে জানে না লাই আলহকা নাস অনেকে তার বিধান জানে না সেই সন্দেহজনক জিনিস থেকে দূরে থাকা না দূরে না থাকলে তাকেও অবলম্বন করা যাবে না যে কোনো জিনিস সন্দেহ আছে তা থেকে দূরে থাকতে হবে তর্ক সুবহাত সন্দেহজনক জিনিস থেকে দূরে না থাকলে তাকেও অবলম্বন করা যাবে না যে জিনিসে মানুষ এক মতভেদ করে হারাল কি হারাম হারাল কি হারাম সন্দেহ আপনার দায়িত্ব হবে সে জিনিস থেকে দূরে সরে আসা কখনো আপনি তা অধিকারী হতে পারবেন না যদি সেটা না করেন তৃতীয় যে কাজ চতুর্থ যে কাজটি করতে হবে তাকে অবলম্বন করতে হলে নে বেশি বেশি ন্যাক কাজ করতে হবে নফল সলাত আদায় করতে হবে নফল সদাকা দিতে হবে নফল হজ করতে হবে নফল কর্মকাণ্ড করতে হবে যেটা রসুল্লাহ সাল্লাহ আলুসাল্লাম করতেন সাহাবা একরাম করতেন রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম তিনি আল্লাহ তালা তার যাবতীয় গুণা মাফ করে দিয়েছেন আগের এবং পরের কিন্তু তিনি বেশি বেশি নফল সালাত আদায় করতেন হাত্তাওয়ার তাওয়ার মাত কাদামা এমনকি তার দুই পা ফুলে গিয়েছিল তাই জন্য করেছেন বেশি বেশি নফল সালাত আদায় করা হচ্ছে তাকোয়ার লক্ষণ বেশি বেশি নফল কাজ করা তাকোয়ার লক্ষণ শুধু কেবল ফরত আদায় করলেই চলবে না নফল আদায় করতে হবে তাকোয়ার অধিকারী হতে হলে তৃতীয়ত যে সমস্ত জিনিস অপছন্দ জিনিস যেগুলি পরিত্যাগ করতে হবে অপছন্দনীয় কাজ পরিত্যাগ করতে হবে অনেকে মকরুর দোহাই দিয়ে অনেক অনেক কাজ করে থাকেন সেটা তাকোয়া বিরোধী কাজ একজন মোত্তাকে কখনো অপছন্দনীয় আল্লাহর অপছন্দনীয় কাজ কাজে কখনো প্রবৃত্ত হতে পারে না একজন বড় আলেমকে বলা হয়েছিল যে আল্লাহ তার আমি আল্লাহর নাফরমানি করতে চাই তিনি বলেছিলেন তাহলে এমন জায়গায় যাও যেখানে আল্লাহ তালা তোমাকে দেখতে পাবে না সেখানে যাও বলছে সেটা তো যাওয়ার জায়গা নেই তাহলে আল্লাহ তালার অপছন্দনীয় জায়গা তুমি আল্লাহ তালা জায়গা থেকে আল্লাহ তালা অপসন্দে তার কী কাজ তুমি কীভাবে করতে পারো তুমি সেটা করতে পারো না পৃথিবীর আনাচে কানাচে যেখানে যান না কেন সেটা আল্লাহরই রাজত্ব সুতরাং আল্লাহর রাজত্ব গিয়ে আল্লাহর বিরোধী কাজে লিপ্ত হবেন সেটা কখনো তাকওয়ার দাবি হতে পারে না প্রত্যেকটি মানুষের উচিত এই জন্য প্রত্যেকটি মানুষের উচিত আল্লা আল্লাহ তালা যা ওয়াজিব করেছেন আল্লাহ যা কর্তব্য করেছেন ফরজ করেছেন তা পালন করা যা হারাম করেছেন তা পরিত্যাগ করা সন্দেহজনক জিনিস পরিত্যাগ করা এবং যে সমস্ত কাজ নফল কাজ আছে নফল যে সমস্ত সবাবের কাজ আছে মুস্তাহাব কাজগুলো সেগুলি পালন করা এবং যেগুলো মাকরু কাজ আছে অপছন্দনীয় কাজ তা পরিত্যাগ করা এই সবগুলি করতে পারলে একজন মানুষ তা অধিকারী হতে পারবেন ইবনি মাসরুদ আদি আল্লাহ আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আল্লাহ তালা কোরআনে কারিম বলেছেন ইয়া ইউহান্না ইয়া ইউহান্না হে মানুষ তোমরা ইয়া ইউলিন আমন উত্তাকুল্লাহ হাক্কা তো কাতি হে ইমান দারগন তোমরা আল্লাহ তাকো অবলম্বন কর যতটুকু তাকো অবলম্বন করা দরকার অর্থাৎ যথার্থ তাকো অবলম্বন কর এ তাফসির কি ইবনি মাসরুদ আদি আনহু বলেছেন আইয়ুতা ফালা ইউসা ও ইউদ্ ফালা ইউনসা ও ইয়সকুর ফালা ইয়কফুর সেই সেটা হচ্ছে যে একজন মানুষ আল্লাহর আনুগত্য করবে অবাধ্য হবে না এবং আল্লাহ তালাকে স্মরণ করবে ভুলে যাবে না আল্লাহ তালাকে স্মরণ করবে ভুলে যাবে না এবং আল্লাহর শুক্রিয়া আদায় করবে কখনো কুফুরি করবে না আল্লাহ তালা সব ন্যায়মত তার মধ্যে আছে দেখবে দিন রাত চব্বিশ ঘন্টা এমন ন্যায়ামত সে ভোগ করছে যেই ন্যামতের সুক্রিয়া আদায় করে কখনো শেষ করতে পারবে না আপনার নিঃশ্বাসের ন্যায়ামত আপনি শেষ করতে পারবেন না ওই ব্যক্তি বুঝে যাকে হাসপাতালে কৃত্রিম নিঃশ্বাস দেওয়া হচ্ছে সে শুধু বুঝতে পারে যে এই এতটুকু নিঃশ্বাসের কী ন্যামত আছে আপনি অনবরত টানছেন আর ফেলছেন কিন্তু আপনি বুঝতে পারছেন না তাহলে এমনি মাসুদ যা বলেছেন সেটা হচ্ছে যে তাকওয়া হচ্ছে এমন যদি সত্যিকার তাকো অবলম্বন করতে হয় আপনি আল্লাহর এমন আনুগত্য করবেন যে কখনো অবাধ্য হবেন না আর আল্লাহ তালার এমনভাবে আল্লাহ তালার আল্লাহ তালাকে স্মরণ করবেন কখনও তাকে ভুলবেন না প্রতি অবস্থায় আপনি মনে রাখবেন রাতের অন্ধকারে যখন কেউ দেখে না তখন আপনার মনে হবে যে আমার রব তো আমাকে দেখছেন দুনিয়ার কেউ না দেখলেও তিনি তো আমাকে দেখতেছেন যখন একাকী হবেন যখন একাকি হবেন তখন মনে করবেন না যে আমি তো একা রয়েছি না আমার সাথে তো আমার রব রয়েছেন তিনি আরশে আজিম থেকে আমাকে দেখছেন সেখান থেকে তিনি আমার প্রত্যেকটি কর্মকাণ্ড প্রত্যক্ষ করছেন অবলোকন করছেন তিনি আমাকে এর উপর শাস্তি দেবেন অথবা শান্তি দিবেন সুতরাং আমাকে সাবধান থাকা উচিত অনুরূপভাবে আল্লাহ শুক্রিয়া আদায় করা প্রত্যেকটি কাজের এবং সুক্রিয়া আদায় করলে তার অবজ্ঞা করা অবজ্ঞা করা হবে না এই তিনটি কাজ যে ব্যক্তি করতে পারবে সত্যিকার অর্থে সে আল্লাহর তাকে অবলম্বন করতে পেরেছে আবহাওয়ার দিয়াহ আনহুকে জিজ্ঞাসা করা হয়েছে যে কিভাবে তাকে অবলম্বন করতে হবে তিনি বলেছিলেন তুমি কি কোনো কাটা রাস্তায় চলেছিলে বলে হ্যাঁ কাঁটাযুক্ত রাস্তায় চলেছি কিভাবে চলেছ বলেছি যখনই কাটা কাঁটা দেখেছি তখনই পা গুটিয়ে নিয়েছি শরীর গুটিয়ে নিয়েছি কাপড় গুটিয়ে নিয়েছি না জানি সেটা আটকা পড়ে যায় সেটা দুনিয়ার বুকে চলতে হলে তোমাকে এইভাবে চলতে হবে না জানি কোথায় তুমি আটকা পড়ো কোন গুণায় তুমি লিপ্ত হয়ে পড়ো এই জন্য সার্বক্ষণ তোমাকে নিজেকে সাবধান করে রাখতে হবে নিজেকে সচেতন করে রাখতে হবে সেটা নামই হচ্ছে তাকোয়া এই জন্য ছোট বড় যাবতীয় গুণা থেকে গুণা পরিত্যাগ করে চলতে পারাটাই হচ্ছে তাকোয়া এতে কোনো সন্দেহ নেই কারণ ছোটো গুণাগুলো একসময় বড় হতে হতে বিরাট আকার ধারণ করে এবং সেটা মানুষকে ধ্বংসের মধ্যে নিপতিত করে যেমনিভাবে একটি কাঠি আরেকটি কাঠি একত্রিত হয়ে সময় বড় বিরাট করে আগুন লেগে যায় এবং সে আগুনে এক বাড়ি দুই বাড়ি পুরো গ্রাম গ্রাম জ্বালিয়ে দেয় সেভাবে একটি মানুষের গুণা একত্রিত ছোট ছোট গুণা একত্রিত হতে হতে বড় গুণায় পরিণত হয় এবং সেটা তাকোয়া বিরুদ্ধে যদি কাজ হয়ে যায় এবং বড় কবিরা গুণায় লিপ্ত হয় তাকে তার জন্য ধ্বংস নিয়ে আসে এই তাকোয়া হচ্ছে আল্লাহ তালা এই তাকোয়ার গুরুত্ব এই জন্য আমরা বুঝছি যে এই তাকওয়া হচ্ছে ওয়াসিয়তুল আউ ওয়াল ওলাহরিন আগের এবং পরের সবার জন্য আল্লাহর পক্ষ থেকে দেয়া নসিহত আল্লাহর পক্ষ থেকে দেয়া ওসিয়ত আল্লাহর পক্ষ থেকে দেয়া নির্দেশ আল্লাহ তালা কোরআনে কারিমে বলেছেন তোমাদেরকে ইয়া তোমাদের আগে যাদেরকে কিতাব দিয়েছি সবাইকে আমি ওসিয়ত করেছি এবং তোমাদেরকে ওসিয়ত করছি আনিতাকুল্লাহ যে আল্লাহর তাকো অবলম্বন করো প্রত্যেকটি কাজে আল্লাহর তাকওয়া অবলম্বন করার নির্দেশনা আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন কোরআনে কারিমে এবং এটা আমাদেরকে নয় আগের যে সমস্ত উম্মত চলে গেছে যে সমস্ত উম্মত উম্মত আমাদের আগে গেছে আলাইস্লা আদম আলাহিস্লাম হইতে শুরু করে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লা আলি আগমনের পূর্ব পর্যন্ত যত উম্মত আসছে সমস্ত উম্মতের উপরে এই নির্দেশনা এসেছে নুয়া ইসলাম কি বলেছেন দেখ চিন্তা করে দেখুন বলেছেন ইত্তাক্লা আতিউন আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং আমার আনুগত্য করো সুরায় নুহের প্রথমে সেটা আপনারা পাবেন প্রত্যেকটি নবী বলেছিলেন প্রত্যেকটি নবী যখনই তাদের কাছে তাদের তাদের কাছে দাওয়াত নিয়ে এসেছেন নবী এবং রাসুলগন সবাই বলতেন যে ইত্তাকুল্লাহ আতিউন আল্লাহর তাকো অবলম্বন করা এবং আমার আনুগত্য করা সুতরাং পূর্ববর্তী সমস্ত আসুলদের এটাই নির্দেশনা ছিল এবং এটাই আল্লাহর পক্ষ থেকে ওসিয়ত ছিল প্রথম ওসিয়ত এবং এটাই হচ্ছে সর্বশেষ ওসিয়ত সমস্ত মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে ওতমানুআ নবসি তুয়াফা কুল লাফসি মা আকাশাবাদ ওহম লাইজলামুন সর্বপ্রথম ওসিয়ত যেহেতু তাকোয়ার সর্ব শেষ দুনিয়া থেকে চলে যাওয়ার জন্য যে ওসিয়ত সেটাই হচ্ছে তা যে যেদিন তোমরা আল্লাহর সাথে মিলিত হবে সেদিন সেদিনের তাকুয়া সেদিনের ব্যাপারে তাকোয়া অবলম্বন করো আল্লাহর সামনে তুমি কী জবাবদিহি করবে তোমার প্রত্যেকটি কর্ম যখন হাজির করা হবে আমল নামা হাজির করা হবে তোমার কর্মকাণ্ড প্রকাশ হয়ে পড়বে হাত সাক্ষ্য দিবে পা সাক্ষ্য দিবে তোমার শরীর অঙ্গ সাক্ষ্য দিয়ে থাকবে সেদিন তোমার কি অবস্থা হবে সেই ব্যাপারে তুমি এখন থেকে এই ব্যবস্থা নাও না হলে তোমাকে সেগুলি তোমাকে ধ্বংসের মুখে নিয়ে যাবে প্রথম এবং প্রথম তাকোয়া প্রথম নির্দেশনা হচ্ছে তাকোয়া আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ তালা কোরআনে করিমে কোরআনে করিমে বান্দাদেরকে অনেক আয়াতে এই তাকোয়া নির্দেশনা দিয়েছেন এবং বলেছেন সেদিন তাকে অবলম্বন করো যেদিন তোমরা আল্লাহর কাছে ফিরে যাবে সেদিনের ব্যাপারে সাবধান হওয়া উচিত একজন মানুষ যখন আখ কথা চিন্তা করে দুনিয়ার প্রত্যেকটি তার কাজ তার কাছে ছোট হয়ে পড়ে আপনি এখন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে যদি বিল্ডিং বানান সেই বিল্ডিংয়ে আপনি বসবাস করে গেলেন হয়তো হয়তো দশ বছর অথবা পনেরো বছর অথবা বিশ বছর অথবা মেনিলাম একশো বছরে বাঁচলেন কিন্তু হাজার হাজার বছর আপনার মাটির নিচে থাকতে হবে আর আল্লাহর কাছে যখন যাবেন হাঁসরের মাঠে তা সেদিনের কোনো শেষ নেই যে দিনের কোনো শেষ নেই যে যেদিন হবে যে দিনের কোনো শেষ নেই চিরস্থায়ী জীবন সেখানে আপনার জন্য যে কিছু না থাকে আপনার জন্য আপনার মতো আমার মতো হতবাগা আর কেউ হবে না এজন্য জন্য সেদিনের চিন্তা করার জন্য আল্লাহ তালা বলেছেন সুম্মা কুলু নাফসিমা কাসাবাতু হুম লাযলামুন উদিনাত তাকওয়া অবলম্বন করো যেদিন তুরজাউনা ফিল্লাহ তোমাদেরকে আল্লাহর কাছে ফেরত দেয়া হবে আল্লাহর কাছে তোমাদেরকে ফেরত পাঠানো হবে সুম্মা তুউফফা কুলু নাফসিমা কাসাবাত সেদিন প্রত্যেকটি নফসকে যা সে অর্জন করেছে তা পরিপূর্ণভাবে দেয়া হবে ভালো হলে ভালো খারাপ হলে ভালো খারাপ হলে খারাপ দেয়া হবে ভালো ইন কায়রান ফাকার কায়রুন যদি সে খারাপ ভালো করে থাকে ভালো সে ফল পাবে ওয়াইন শাররান ফশাররুন যদি খারাপ করে তাকে খারাপের ফল পাবে একটু আল্লাহ তালা বলছেন ওহুম তাদের কোনো জুলুম করা হবে না আল্লাহ হাসানাতফা যদি ভালো হয় সেটাকে বাড়িয়ে দিবেন কিন্তু অন্যায় হলে সেটা বাড়াবেন না বরং সেটা অনুসারে তাকে শাস্তি দিবেন দেবেন ইন্দল হাসান আল্লাহ তালা জার্রা পরিমাণ কোনো রকমের রায় পরিমাণ আল্লাহ তালা কারোর উপর জুলুম করেন না ইন্নামাহিয়া আমার আল্লাহ বলছে তোমাদের আমল তোমাদের জন্য আমি জমা করে রাখি এগুলি আল্লাহ তালা আমাদের জন্য জমা করে রেখেছেন প্রত্যেকটি মানুষ যখন আখরাতের কথা চিন্তা করবে যে আমাকে এই বিষয়গুলো দিয়ে করতে হবে সে অবশ্যই ফিরে আসবে অন্যায় কাজে প্রবৃত্ত হবে না আজ যারা অন্যায় করছে মানুষের উপর জুলুম করছে মানুষের উপর অত্যাচার চালাচ্ছে মানুষের মানুষের সম্পদ বক্ষণ করছে তাদের তাদের আখরাতের ভয় যদি থাকতো অবশ্যই তারা ফিরে আসতো এই তা আজ মানব মানব জীবনকে অন্যায় অন্য থেকে বাঁচাতে পারে তাকুয়া যদি থাকতো মানুষ চিন্তা করতো যে আমি যা বলছি আমি যা করছি আমি যেদিকে যা চিন্তা করছি এর জন্য আল্লাহ আমাকে পাকড়াও করে তাহলে আমার কিন্তু বাঁচার আর কোনো পথ থাকবে না প্রত্যেকেই ফিরে আসতো আল্লাহর দিনের দিকে আল্লাহ তালা কোরআনে করিমে আরও বলেছেন এই তা কোয়ার ব্যাপারে সেদিনের ভয় করো যেদিন এক নফস আর এক নফসের কোনো উপকার আসবে না কোনো কিছু প্রতিদান দিতে পারবে না বরং কি করবে সেদিন ফালাতে থাকবে প্রত্যেকটি ভাই বন্ধু যত আছে সবাই পালাবে কেউ আপনার পাশে থাকবে না ছেলে পালাবে স্ত্রী পালাবে পিতা পালাবে সন্তান থেকে কেউ কারো কাছে কোনো কাজে আসবে না প্রত্যেক লিকুল্লিম সাহিয় প্রত্যেকটি মানুষের সেদিন এমন অবস্থা হবে সে বলবে আমার কিছু করার নেই আমি তোমার কোনো কাজে আসতে পারবো না নিজের চিন্তা নিজে করতে হবে আজ আপনি যে সন্তানের জন্য অন্যায় করছেন সন্তানের জন্য অন্যায় করছেন একজন মানুষ এত টাকার প্রয়োজন হয় না একজন মানুষ এত প্রতিপত্তির প্রয়োজন হয় না নিজে চায় আমি করে যাব আমার সন্তানরা দেখবে আমার এই করব সেই করব আমার অহংকার আমার এই করব এই সবই কিন্তু আপনার জন্য নয় অন্যের জন্য করছেন এই জন্য বলেছিলেন আইয়ুকুম মাল ওয়ারিসহী তোমাদের মধ্যে এমন কে আছে যে ওয়ারিসের মাল তার কাছে তার মালের চেয়ে বেশি প্রিয় সবাই বললেন যে ইয়া রাসূলুল্লাহ প্রত্যেকে ওয়ারিশের মাল প্রিয় নিজের মাল বেশি প্রিয় রসুল্লাহ সাল্লাহাম তখন বললেন নিজের মাল তো শুধু ততটুকুই যতটুকু সে খেয়েছে হজম করে ফেলেছে আর যতটুকুকে পরিধান করে ফেলে পুরাণ করে ফেলেছে এর বাইরে নিজের মাল আর কিছু নেই আপনি চিন্তা করে দেখেন আসলে কি এর বাইরে আপনার কিছু আছে কি না কিছুই নেই বাকিটা পুরোটাই কিন্তু অন্যের আপনি রেখে যাবেন আজ মরে গেলে কাল আপনার সন্তানরা পাবে অন্যের জন্য আপনি এত করছেন সে অন্য কিন্তু কে আমাদের মাঠে আপনার কাছে থাকবে না এমনকি বন্ধুবান্ধবও কেউ থাকবে না যাদের পল্লা পাল্লায় পড়ে আজ মদ খাচ্ছেন গুনা করছেন জুয়া খেলছেন এবং সুদ ব্যবস্থাপনা চালু করেছেন তারা কেউ আপনার পাশে থাকবে না কোরআনে একাদিম এই আল্লাহ তেলা বলে দিয়েছেন আলাকিল্লা ও বাহাদু হুমলে বারাদিন আদু বোন ইল সবাই সেদিন একে অপরের শত্রু হবে শত্রু হয়ে বলবে কিলকিত ইঙ্কিত তেলাতুর্দিন তুমি তো আমাকে ধ্বংসের মধ্যে ফেলে দিচ্ছ তুমি আমাকে ধ্বংস মুদ্বভাস তুমিই তো আমাকে কাজ করেছো তুমি আমাকে নিয়ে গেছো এটা বলতে থাকবে ঝগড়া ঝগড়া চলে থাকবে কিন্তু মুত্তাকি যারা তাকওয়ার অধিকারী যারা তারা এই তাদের বন্ধুত্ব চিরস্থায়ী থাকবে কারণ তারা কোনো অন্যায় কাজে কাউকে সহযোগিতা করেনি তারা বলেছে নামাজ পড়তে তারা বলছে হজ করতে যাকাত দিতে তারা বলছে ভালো কাজ করতে এদেরই বন্ধুত্ব চিরস্থায়ী এজন্য তাকওয়ার সাথে বন্ধুত্ব যেটা হবে সেটা স্থায়ী হবে আখিরাতের সেই দিনকে ভয় করা উচিত আল্লাহ তাআলা সেটাই বলেছেন ওয়াত্তাকু ইওমান তুরজাউনা ফিল্লাহ থুম্মা তুওয়াফা কুনফ ما كسبت وهم لا يظلمون الله تعالى القرآن الكريم একটি বড় আয়াত নাজিল করেছেন সেটা নামই হচ্ছে আয়াত উদ্দিন বড় আয়াত কোরআন একাদেমি সবচেয়ে বড় আয়াত এ দুনিয়ার ময়ামলাতের ক্ষেত্রে কি করতে হবে সেখানে সব শেষে বলেছেন ওয়্তাকুল্লা যে আর আল্লাহর তাকুয়া অবলম্বন করো মামলাতের ক্ষেত্রেও আমাদের তাকুয়া দরকার আছে এবাদাতের ক্ষেত্রে যেমন তাকুয়া দরকার আছে মামালাতের ক্ষেত্রে সবচেয়ে বেশি দরকার তাকুয়ার আল্লাহর সচেতনতা আমার থাকা দরকার আপনার জানা আছে যে আপনার এই বন্ধুটি এই জিনিসটা কম দামে বিক্রি করছে ভুলে আপনি খুশি হয়ে বাড়িতে নিয়ে চলে গেলেন আপনি অন্যায় করেছেন আপনি জিজ্ঞাসা করবেন তুমি কি আসল দাম জানো কিনা আমানতদারের সাথে জিজ্ঞাসা করবেন তুমি কি ভুল করে বিক্রি করছো কিনা আপনি তো এটা করবেন না আপনি বলবেন যে আমার তো সুযোগ পেয়ে গেছে না এই সুযোগ সুযোগ নয় এর জন্য জবাব দিয়ে করতে হবে আপনি আপনি জেনে থাকেন যে এই ভুল ভুলে বিক্রি করছে বা এই জানে না হয়তো আমি তাকে ঠকাচ্ছি যদি জেনে থাকেন তো আল্লাহর কাছে দায়ী হতে হবে আপনাকে আমি কখনো কখনো গাড়িতে উঠি বলি যে আমি ন্যায্য ভাড়া জানি না ন্যায্য ভাড়া নেবেন যদি বেশি হয় আমি কিন্তু ছাড়বো না তখন সে ভয় পেয়ে বাকিটা ফেরত দেয় আর অনেকে বলে আচ্ছা আল্লাহর কাছে আল্লাহর কাছে দিয়ে দেবো অনেকে এটা বলতে পারে তার কাছে আল্লাহর বিষয়টা জানা শুনে নাই কিন্তু সে ন্যায্য ভাড়া নেক অন্যায় নিতে পারেন আপনি বলতে পারেন হ্যাঁ আপনি তাকে ক্ষমা করে দিবেন আলাদা মাসালা পরে যে আমি তাকে ক্ষমা করে দিলাম ক্ষমা কিন্তু বড় জিনিস কারণ আল্লাহ যদি আপনি যদি ক্ষমা করেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন কিন্তু একজন মানুষ সব সময় চিন্তা করা উচিত যে আমি লেনদেনের ক্ষেত্রেও আল্লাহর তাকে অবলম্বন করে সবচেয়ে বেশি বেশি এই জন্য আল্লাহর জিনিসটা তবা করে মাপ করবেন মানুষের ব্যাপারে আপনি কি করবেন মানুষের শত শত লক্ষ লক্ষ মানুষের কাছে আপনি কীভাবে মাপ চাইবেন যে ব্যক্তি বিনা টিকিটে রেলে চড়েছে যে ব্যক্তি মানুষের গাড়িতে মানুষের গাড়িতে উঠে তার টাকা না দিয়ে নেমে গেছে অথবা গাড়িতে উঠে কোনোভাবে কোনো ফাঁকিবাজি করে চলে গেছে সেই ব্যক্তি এই টাকা কিভাবে পরিশোধ করবে তার জীবনের সমস্ত আমল দিয়েও তো শেষ করতে পারবে না এই জন্য তা কোয়ার ক্ষেত্রে আল্লাহ তালা বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন যখন আয়াতুদ্দায়ন মোয়ামিলাতের আয়াত নাজিল করলেন সবচেয়ে বড় আয়াত সেটা সুরা বাকারার মধ্যে সেই আয়াত নাজিলের পরে আল্লাহ তালা আয়াতের শেষে বলে দিলেন তাক আল্লাহ ওয়ায়আল্লিমুকুমুল্লাহ আল্লাহ তাকওয়া অবলম্বন করো এটা হচ্ছে সর্বশেষ কথা এই তাকওয়া অবলম্বন না থাকলে দুনিয়ার معاملات সব নষ্ট করতে পারে কে কাকে ঠকাবে তার হিসাব নাই কিন্তু এই ঠক তো শেষ ঠক নয় শেষ ঠক তখনই হবে যখন হাসরের মাঠে উঠবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে একজন মানুষ পাহাড় পরিমাণ আমল করেছে পাহাড় পরিমাণ সে যা আবে সদাকাত সিয়াম জাকাত সলাত সলাত নিয়ে আসছে জাকাত নিয়ে আসছে সিয়াম নিয়ে আসছে সব নিয়ে আসছে কিন্তু দেখেন সে কিন্তু আমল করেছে অনেক অনেক আমল করেছে কিন্তু ভালো মোয়ামলা নিয়ে আসে নাই মামলাতের ক্ষেত্রে লেনদেনের ক্ষেত্রে ভালো করে নাই এই জন্য রসুল্লাহ সাল্লাহ বলেছেন হাঁসরে মাঠে আসার পরে ওকাদ হাজা আখাদা আখাদামাল হাদা অমুককে মেরেছে অমুকের সম্পদ নিয়ে গেছে অমুকের গালি দিয়েছে এগুলো কিন্তু মামলাত এগুলো লেনদেন নয় আপনি আমল দিয়ে ধরেন আপনাকে মামলা দিয়ে আল্লাহ তারা ধরবে হাঁসরে মাঠে সেদিন সেই লোকেরা আসবে যে আমাকে তো গালি দিয়েছে আমার গিবত করেছে আমার সম্পদ নিয়ে গেছিল আমাকে আক্রমণ করেছে আঘাত করেছে তারা সবাই যখন হাজির হবে

সব সব কিছু করেছে 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 বড় বড় আমল কিন্তু দুনিয়ার বুকে মানুষকে লাঠি দিয়ে আঘাত করেছে কাউকে আক্রমণ করেছে কারোর উপর জুলুম করেছে কারো সম্পদ বক্ষণ করেছে তারা সবাই তখন আসবে আসে বলবে যে এই করেছে সেই করেছে তার সমস্ত ন্যাক আমল গুলো তারা ভাগ করে নিয়ে চলে যাবে কি লাভ হলো এত কষ্ট করে যদি আমল আমার খারাপ হয় মহামলাত খারাপ হয়ে যায় এত কষ্ট করলাম আমার কি লাভ হলো যে আমার সমস্ত আমল আরেকজনে ভাগ করে নিয়ে চলে গেল সাল্লাহ বললেন কিছু মানুষ আসবে তার কাছে আর কোনো আমল নাই যাতে নিয়ে গেছে এখন বলবে যে আমাদের বোঝাগুলো তার কাঁধে উঠিয়ে দেয় তখন তার কাঁধে উঠিয়ে দেওয়া হবে রসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ইসলাম বললেন এই হচ্ছে সবচেয়ে বড় মিসকিন তার আর কিছু করা থাকবে না তখন আলিওম আমল গাদান জাজা আজকে আমল করার জায়গা এখন যদি সে আমল সেখানে পণ্ড করে বসেছে হাঁসরের মাঠে তখন সে কিছুই করতে পারবে না আর কিছু পাওয়ার থাকবে না কিছুই পাবে না এই জন্য এই তাকো অবলম্বন না করলে ক্ষেত্রে আপনার আমার সমস্ত আমল যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে আমি কোনো কিছুই পাবো না আমার যত আমল আছে এই যত দোয়া আছে যত কিছু করে থাকি সমস্ত আমল শেষ হয়ে যাবে আমাদের মামলাতের ক্ষেত্রে সাবধান হওয়া উচিত পিতা মাতারা যারা সন্তানদেরকে ঠকাচ্ছেন যারা স্বামীরা যা স্ত্রীদেরকে তারা ক্ষতিগ্রস্ত করছে অনুরূপভাবে যারা সন্তানদের বন্টন সম বন্টন করছেন না সন্তানদের মাঝে এবং যারা সন্তানদের সম্পদ অন্যদেরকে দিয়ে দিচ্ছেন মেয়েদের সম্পদ না দিয়ে ছেলেদের দিয়ে দিচ্ছেন প্রত্যেকে কিন্তু হাসর মাঠে গিয়ে বিপদগ্রস্ত হবেন আপনার এই বিপদের তখন হাত ফা নেই আপনি সেখান থেকে বের হতে পারবেন না তখন আর কোনো কিছু দিয়ে তখন সাই প্রত্যেকটি অপরাধী চাইবে যে দুনিয়া সব দিয়ে হলো আমি গুনা থেকে এই 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 জাহান্নাম থেকে বেঁচে যাই কিন্তু দুনিয়ার সে কিছু দেওয়ারও তো আপনার মালিকানা আপনার থাকবে না মালিকানা কার আল্লাহ তাল আপনার কিছু দেওয়ার নাই কিছুই থাকবেন আপনি শূন্য হাতে উঠবেন আপনার কিছুই থাকবে না কাপড়ও থাকবে না শুধু শূন্য হাত নয় আপনি সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় উঠবেন চিন্তা করে দেখুন সে অবস্থায় কি দুনিয়াতে এত কিছু ছিল কিন্তু আখড়াতে আপনার কিছুই নাই আপনার কেমন তাকা অবলম্বন করা দরকার একটু প্রত্যেকে আমরা চিন্তা করা দরকার আল্লাহ তালা কোরানিকারিম আলো বলেছেন ওয়াল্লাহমু আনাল্লাহ বিকুল ওয়াতাকুল্লা ওয়ালামু আনাল্লাহ বিকুলু সেই আলীম আর তাকু অবলম্বন কার জেনে রাখো আল্লাহ সবকিছু জানেন কার অন্তরে তাকোয়া তাকুয়া বাইরের বেজিক দৃষ্টিতে নয় তাকুয়া হুনা হা হু না ইসুর ইয়া সাদি রসুল্লা সাল্লাহ আল্লাহ তার বুকের দিকে দেখিয়ে দিলেন যে অন্তর অন্তর থেকে যা বের হবে অন্তর প্রসূত তাকুয়া সেটাই তাকুয়া বাইরে দেখানো তাকোয়া নয় বড় পোশাক পরলাম লম্বা জামা পরলাম টুপি পরলাম কিন্তু এটা তাকোয়া নয় তাকোয়া অন্তর থেকে বের হতে হবে অনেক মানুষ আছে সাধারণ পোশাক পরে কিন্তু তাকোয়ার ক্ষেত্রে গুরুত্ব দেয় মানুষের হালাল হারামের দিকে খেয়াল রাখে তারাই সত্যিকার তাকোয়ার অধিকারী কাউ কারো জুলুম করে না যেই জিনিস দশ টাকা আসলে বিশ টাকা বিশ টাকা বিক্রি করে মানুষ করে না মানুষকে ঠকায় না তারা সত্যিকার তাকোয়ার অধিকারী এই বিষয়গুলো দেখা দরকার কারিম আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা জিজ্ঞেস মানুষকে একে অপরের প্রতি সহানুভূতিশীল হওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহার করেছেন যে আল্লাহ তোমাদেরকে এক নফস থেকে তৈরি করেছেন এক নফস থেকে তৈরি করলে মানুষ যেভাবে তার শরীরের একটি অংশ কেটে ফেলে দেয় না বরং সবাই চায় শরীরের প্রত্যেকটি অংশ হেফাজত করতে এই মানব গোষ্ঠী সবাই তারই আল্লাহ তালারই আল্লাহ তালার পরিবার সেখানে আল্লাহ তালা তাদেরকে এইদেরকে এদেরকে দেখার বিষয়টি আল্লাহ তালা দায়িত্ব আমাদেরকে প্রত্যেককে দিয়েছেন কাউকে তাকোয়ার বিরোধী কাজ তার কারো সাথে তাকোয়া বিরোধী কাজ করার নিষেধ করেছেন আল্লাহ তালা যেন বলছেন ইয়া ইউহান্না সুত্তাকু রব্বাকুমুল্লাজি খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ও কালা কামিন হাজাউজাহা ইস্ত্রী দিয়েছেন সেখান থেকে মানুষ ব্যক্তি থেকে ও বাস জামিন হুম রিজিয়ালা এ দুইজন থেকে আল্লা তালা সারা দুনিয়া ভর্তি করে দিয়েছেন মানুষ দিয়ে সুতরাং প্রত্যেককে আল্লাহ তাল সেদিকে ইঙ্গিত করছেন যেভাবে এক জায়গা থেকে তোমরা আসছো সুতরাং পরস্পর প্রতি লেনদেনের ক্ষেত্রেও তোমরা সাবধান হতে হবে কাফের হলে তার সাথে খারাপ ব্যবহার করতে হবে এরকম নয় কাফের যদি যুদ্ধা না হয় যুদ্ধ যুদ্ধ অবস্থা না থাকে তার সাথে খারাপ ব্যবহার করা যাবে না লেনদেনের ক্ষেত্রেও তাকে ঠকানো যাবে না শরীয়ত সেটার অনুমোদন করে না সুতরাং আল্লাহ তার এই নির্দেশনা আমাদের বাস্তবায়ন করা উচিত কোরআন একারিমা আরও বলেছেন ইয়া আ ইউ আল্লাদিন আমরত পুল্লাহ হে ইমানদারগর আল্লাহ তাকে অবলম্বন করো ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাতী প্রত্যেকটি নবস্য যেন দেখে আগামী দিনের জন্য সে কি সঞ্চয় করেছে আগামী দিন কি তাক অবলম্বন করার কারণেই আপনার সঞ্চিত হবে আর যদি তাকে অবলম্বন কিছু না করেন আপনার আমল আমার সঞ্চিত হবে না দুনিয়ার বুকে সেগুলি পণ্ড হয়ে যাবে তাকোয়া থাকলে আল্লাহর দরবারে তা কবুল হবে না সেই জন্য আপনার আমার উচিত তাকে অবলম্বন করা আগামী দিন আগামী দিন বলতে কালকে বোঝানো হয় নি আগামী দিন বলতে কে আমাকে দিন বোঝানো হয়েছে দ্বিতীয় দিন প্রথম দিন হচ্ছে দুনিয়া দ্বিতীয় দিন হচ্ছে আখেরাত আখেরাতের জন্য কি সঞ্চয় করেছি সেটা শুধুমাত্র ওই ব্যক্তি দেখবে যে ব্যক্তি তাকে অবলম্বন করে অবলম্বন করে যে ব্যক্তি তাকে অবলম্বন করে না সে ব্যক্তি দুনিয়ার চিন্তে তার কাছে সবচেয়ে বেশি রসুল্লাহ বলেছেন যে দুনিয়া যে ব্যক্তি আল্লাহ মানুহ যে ব্যক্তি আখেরাতের বিষয়ে সবসময় চিন্তা করে আল্লাহ তালা তার মধ্যে গেনা লেখে দেয় অর্থাৎ সে অমুখা ব্যক্তি কারো মুখাপেক্ষী থাকে না কিন্তু দুনিয়ার জীবনকে যারা প্রাধান্য দেয় আল্লাহ তালা কোরআনে বলেছেন দুনিয়ার জীবনকে যারা প্রাধান্য দেয় এরা হচ্ছে কাফের দুনিয়ার জীবনকে প্রাধান্য দিতে পারে না তারা আখেরাতের জীবনকে সবসময় প্রাধান্য দিবে রসুল্লাহ সাল্লাহামের সাহাবিরা সবসময় আখেরাতের জীবনকে প্রাধান্য দিতেন তারা বলতেন আল্লাহ আয়সা ইল্লা আয়সাল আখেরা আল্লাহ দুনিয়ার জীবন কোনো জীবনে নয় আখেরাতের জীবনের সবচেয়ে বড় জীবন সেই জীবনের জন্য তৈরি হতে হবে কিভাবে তাকোয়ার মাধ্যমে তাকোয়া না থাকলে সেই জীবনের জন্য আপনি যতই বলেন না কেন যতই চলেন বলেন কিন্তু সেটা তৈরি হওয়া বোঝায় না রসুল্লাহ সাল্লাম তাকুয়ার নির্দেশনা দিয়েছেন রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম বলেছেন ইত্তাকুল্লাহ রব্বাকুম ওয়া সল্লু খুমুসাকুম ওয়া সুমু শাহরাকুম ও আদু জাকাতাকুম তোমরা আল্লাহর তাকোয়া অবলম্বন করো এবং তোমাদের পাঁচ ওয়াক্ত সালাত আদায় করো তোমাদের মাসের সম পালন করো এবং তোমাদের জাকাত আদায় করো এটাই হচ্ছে তাকওয়ার নির্দেশনা রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম এই ওসিয়ত করেছেন অনুরূপভাবে রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম বলতেন যে এই তিন এই কাজগুলি যে ব্যক্তি করবে যে তাকোয়া অবলম্বন করবে পাঁচ ওয়াক্ত সলাত আদায় করবে সু সাহারাকুম তোমাদের পাঁচ এবং মাসের সালাত মাসের সম পালন করবে অর্থাৎ রমজান মাসের সব পালন করবে জাকাত আদায় করবে সম্পদের এবং তোমাদের যারা নেতৃস্থানীয় তাদের আনুগত্য করবে তাদেরকে বলা হবে তদহুলু জান্নাত রব্বিকুম জান্নাত তোমাদের রবের জান্নাতে তোমরা প্রবেশ করো বোঝা গেল যে তাকোয়া অবলম্বন করলে জান্নাতে প্রবেশের সেটা একটা মাধ্যম রসুল রসুল্লাহ সাল্লু মহাজিবিন জাবাল রাজিউল আনহুকে ওসিয়ত করে বলেছিলেন ইত্তাকিল্লা হাইসুমা কুন্তা ও আতবের সৈয়াদ আল হাসান আতাম রুহা ও খালকিন না সাবি খুলুকিন হাসান রসুল্লাহ সাল্লাহাম মহাজিবিন জাবাল রাজিউল আনহুকে ওসিয়ত করে বলেছেন যে আত্মাকি ইত্তাকিল্লা হাইসুমা কুন্তা যেখানেই থাকো না কেন আল্লাহর তাকো অবলম্বন করো যেখানে থাকো যে অবস্থায় থাকো রাতের অন্ধকারে দিনে সকালে বিকেলে যখন যেখানে থাকো জুড়ে কাছে যেখানে থাকো আল্লাহ তাকে অবলম্বন করো ওত আত্ম সৈয়াদ হাসানা যদি অপরাধ হয়ে যায় সাথে একটা ভালো কাজ করো যাদের ঢাকনা দিতে পারে অপরাধের কারণ আল্লাহ তালা কারিম বলেছেন যে কেউ যদি কোনো ভালো কাজ করে ইনাল হাসানাতে ইউনিয় ভালো কাজ করলে গুনার কাজগুলোকে সেটা মিটিয়ে দেয় এই জন্য গুনার কাজ হলে এটা ভালো কাজ করতে চেষ্টা করো যদি সাহাবাহকেরাম কখনো কখনো রসুল্লাহ আসলামের কাছে এসে বলতে ইয়ার রসুলাল্লাহ হালাক হয়ে গেছি ধ্বংস হয়ে গেছি অর্থাৎ কোনো গুণা করে ফেলেছে রসুল বললেন যে চলো আমাদের সাথে সালাত আদায় করো সালাত আদায়ের পর রসুল বলছেন আবার যখন বলতেন যে আমি তো ধ্বংস হয়ে গেছি কি আমার সাথে চলা আদায় করি বলে করেছি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলেন এটা প্রমাণ করে দিয়ে কি জন্য ভালো কাজ করতে হবে মানুষ অন্যায় করে সাথে সাথে আবার ফিরে আসতে হবে আল্লাহর কাছে আল্লাহ তালা চান মানুষ ফিরে আসুক আল্লাহ তালা ক্ষমা করতে চান কিন্তু আল্লাহর কাছে আসতে হবে চাইতে হবে চাইলে তো তিনি ক্ষমা করবেন না করবেন কেন এই প্রত্যেকটি মানুষের উচিত যেখানে যেন অন্যায় হয়ে যায় সাথে সাথে ফিরে আসা আল্লাহর কাছে তওবায়স্তেকভার করা যে আল্লাহ তালা আমাকে ক্ষমা করে দিবেন দেবেন রসুলল্লা সাল্লাহ বিদায় বিদায় ওসিয়ত করেছেন আমাদেরকে তাকুয়ার সারি সারিয়া আনু বলেন ওয়ারদান রসুল্লাহ সাল্লাহ আলাম বালিগা আল্লাহ তালা আল্লাহ রসুল সাল্লাহ আসলাম আমাদের আমাদেরকে একটি ব্যাপক ব্যাপক নসিহত করলেন বিখ্যাত বড় করে নসিহত করলেন বেশি করে নসিহত করলেন এবং তিনি নসিহত আমাদেরকে উসি বলেছিলেন আমি তোমাদেরকে আল্লাহ তাকে অবলম্বনে করছি আর আনুগত্য করার জন্য আনুগত্য করার জন্য বিদ্রোহ না করার জন্য সীমা লঙ্ঘন না করার জন্য তোমাদেরকে অসিহত করছি এবং এইটাই হচ্ছে আমাদের মুমিনদের কাজ মুমিনরা কখনো সীমা লঙ্ঘন করে না অকারণে বিদ্রোহ করে না এবং তারা আল্লাহ তাকে অবলম্বন করে চলে রসুল্লাহ সাল্লাহ আলি মৃত্যুর আগে এই অসিওতটুকু আমাদেরকে করেছিলেন বোরাইদা রাজি আনহু বলেন রসুল্ল সালাম যখনই কোনো কোনো কাউকে যুদ্ধে পাঠাতেন যুদ্ধে পাঠাতেন তখন তিনি স্পেশালি বলতেন যে তোমার জন্য স্পেশাল একটি আমি ওসিয়ত করছি তা হচ্ছে তুমি আল্লাহ তাকোয়া অবলম্বন করবে যাদের সাথে আছে এদের জন্য এবং যাদের কাছে যাচ্ছে ওদের ব্যাপারেও অর্থাৎ কারো উপরে তুমি যেন জুলুম না করো তুমি যেন সবসময় আল্লাহ তাকোয়ার মধ্যে থাকো এই ওসিয়তটি তোমাকে আমি করছি এটা ছিল রসুল্লাহ সাল্লাহ সালামের ওসিয়ত অনুরূপভাবে রসুল্লাহ সাল্লাহাম সবসময় দোয়া করতেন আল্লাহ মিনী আসালকাল হুদা ওলা বলেনা রসুল সবসময় দোয়া করতেন আল্লাহ মিনা হুদা ও তোকা হেদায়ত চাচ্ছি আর তাকোয়া চাচ্ছি আপনার কাছে আল্লাহর কাছে তাকোয়ার দোয়া করতে হবে তখনই আপনাকে বলা হবে ইত্তাকিল্লা আপনি আল্লাহর কাছে রাগান্বিত নিতে না হয়ে আপনি বলবেন যে আল্লাহ আমাকে তাকোয়া বাড়িয়ে দাও আল্লাহর ভয় করো বললে হ্যাঁ আল্লাহ আমাকে আল্লাহ যেন আমার তাকোয়া বাড়িয়ে দেয় আল্লাহ যেন আমাকে আল্লাহ তাকোয়া আল্লাহ তাকওয়া অনুসারে চলতে পারিস তৌফিক দান করে সেটা বলবেন রাগার নিতে হবে না এটাই হচ্ছে করার নির্দেশনা আর যারা যারা সত্যিকার আল্লাহকে ভয় পায় না তাদেরকে যখন বলা হয় ওই জাকিল্লা উত্তাক্লা এক হাজার ছিল যখন বলা হয় আল্লাহ তাক অবলম্বন করো তাকুয়া তাকুয়া মানো অথবা তাকুয়া অনুসারে চলো তখন ইসমে সে বলে আমাকে পণ্ডিতি করতে আসছো নিজের ব্যাপারে চিন্তা করো এটা শরীয়তের কথা নয় এটা কাফেরদের কাজ এটা ইমানদার কাজ হতে পারে না ইমানদারকে যখন স্মরণ করিয়ে দেয় তাকুয়ার কথা তখন সে নত হয়ে যাবে চিন্তা করবে আসলেই তো আমার তাকুয়া অবলম্বন করার দরকার আমি কেন এ কথা বলবো আমি কাউকে আমি তাকে ঠেস দিয়ে কথা বলবো না আমি সঠিক কথাটি সে আমাকে বলেছে আল্লাহ তাকো অবলম্বন করার দরকার তখন বলতে হবে আল্লাহ আমাকে তুমি তাকুয়া বাড়িয়ে দাও আল্লাহ আমাকে এবং তোমাকে সবাইকে তাকোয়ার অধিকারী করে দাও এটাই হচ্ছে ইমানদারের কাজ ইমানদারিটা বলবে না তোমার সরকার তুমি তেল দাও বা তুমি এটা করো তুমি দেখো আমি অনেক ভালো আছি করতে পারে না রসুল্লাহ সাল্লাম বলেছেন সবচেয়ে বলেছেন না তা তাকু আল্লাহ রসুল খুলুক জিজ্ঞাসা করেছি রসুল্লাহ কোন জিনিসে বেশি বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে রসুল বলেছেন আল্লাহর তাকোয়া এবং সচ্চরিত্রতা তাকোয়ার ব্যাপারে ইনশাল্লাহ আমরা পরবর্তী اقول قولي هذا واستغفر لي ولكم ولسائر المسلمين فاستغفروا انه هو الغفور الرحيم ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد صنمتم مسلمين الكرام তাকোয়ার বিষয়ে আলোচনা শেষ হবে না আমি কয়েকটি জিনিস ইঙ্গিত করছি মাত্র যে কিছু মানুষ তাকোয়ার লেবাস বলতে বুঝেছে যারা লম্বা জামা পরে তাদেরকে কথাটা এরকম নয় তাকোয়ার লেভাস হচ্ছে লিবাস শব্দের অর্থ হচ্ছে যা পরিধান করা হয় তা সেটা লম্বা জামা হতে পারে খাটো জামা হতে পারে কিন্তু অবশ্যই তাকোয়া একটা লেবাস এতে কোনো সন্দেহ নেই তাকো একটা পোশাক পোশাক কী যেমন আল্লাহ তালা নারীদের ব্যাপারে বলেছেন যে তোমরা হচ্ছে পুরুষদের পোশাক আর পুরাশ পোশাক পুরুষদের বলেছে নারীরা হচ্ছে তোমাদের পোশাক পোশাক কি জিনিস যেটা মানুষ কখনও খুলে ফেললে উলঙ্গ হয়ে পড়ে অপমানিত হয়ে পড়ে সেটা হচ্ছে জিনিস লিবাস তাকোয়া আল্লাহ তালা কোরআনে কালিম বলেছেন যে তাকোয়া হচ্ছে একটি পোশাক যেই পোশাক ইমানদাররা পরিধান করবে ইমানদারদের কাজে হচ্ছে এই তাকোয়া সবসময় তার পোশাকের ভূষণ হিসেবে থাকবে সেটা কোনো কাপড় নয় সেটা হচ্ছে তাকোয়া জিনিসটা তার মধ্যে সবসময় থাকতে হবে এটা ইমানদারের একটি বিশেষ বৈশিষ্ট্য ইমানদার কখনো এই তাকোয়ার বাইরে চলতে পারে না প্রত্যেকটি কাজ হবে তাকোয়ার ভিত্তিতে তার তাক অনুসারে সে লেখাপড়া করবে তাকা অনুসারে তার লেনদেন হবে আল্লাহর আবাদত করবে তাকোয়ার উপরে সেটাই হচ্ছে লিবাস উত্তাক এই জন্য আল্লাহ আর তাকোয়ার ভূষণ সেটা হচ্ছে তার জন্য কল্যাণকর কোনো কাপড় নয় একটি মানুষ বড় লম্বা জামা গায়ে দিয়ে অহংকার করলে তাকোয়া বিরোধী কাজ হবে আর ছোট জামা গায়ে দিয়ে যদি কোনো শরীর দেখা যায় সেটা তাকোয়া বিরোধী কাজ হবে সুতরাং কাপড়ের উদ্দেশ্য নয় বলছে ভূষণ যেটা সবসময় মানুষের মধ্যে থাকতে হবে যেই গুণ মানুষের মধ্যে থাকতে হবে যেই সিফাত তার মধ্যে থাকতে হবে সেটাই হচ্ছে তাকোয়া কোরআনে কারিমে আল্লাহ তালা বলেছেন ওয়ালি ব্যাসুত খের আর তাকোয়া মানুষের জন্য খানা পিনার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোরআনে কারিমে এই জন্য আল্লাহ তালা বলেছেন যখন কিছু মানুষ হজ করত কিছু মানুষ হজ করতো কিন্তু কোনো খাবার দাবার নিয়ে যেত না খাবার দাবার নিয়ে যেত না আর মানুষের কাছে ভিক্ষা করে বেড়াতো যে আমি হজে আসছি আমি হজে আসছি যাতে করে খাবার খাওয়ানো হয় আল্লাহ তালা তা থেকে নিষেধ করলেন কিন্তু সাথে সাথে এটাও বলে দিলেন ওয়া তাজা তোমরা তোমরা হজে যাওয়ার সময় সাথে কিছু জিনিস নিয়ে যাবে যা তোমরা খাবে এরপর বললেন ভাইনা খায় রাজা কোয়া তবে মনে রাখো যে শুধু টাকা নিয়ে গেলেই তা অধিকারী হতে পারবে না তা অধিকারী হতে হলে তোমাদেরকে সেই হজ কিভাবে হচ্ছে সেটা তোমার দেখতে হবে আল্লাহর জন্য করছে কিনা না সেটা দেখতে হবে অর্থাৎ খানা পিনার গুরুত্বপূর্ণ হচ্ছে তাকোয়া খানা সাথে নিলেও তাকুয়ার অধিকারী হওয়া যাবে না অতিরিক্ত আপনাকে আরও কিছু জিনিস ব্যয় করতে হবে আল্লাহর দিনের জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য আপনার এখলাস আছে কিনা আপনার কর্মকাণ্ডের সৌলা সাল্লাম সুন্না মোতাবেক হয়েছে কিনা সেটা অনুসারে আপনার তাকোয়া নির্ধারিত হবে সেটাই হচ্ছে তাকোয়া তাকোয়ার ব্যাপারে আল্লাহ তালা কোরআনে করিমে তাকোয়া অবলম্বন ব্যাপারে প্রথম নির্দেশনা দিয়েছেন আমরা বলেছিলাম আল্লাহ তালিম বলেছেন জন্য

সফলতা আখরাতে যদি আল্লাহর আল্লাহ তালা থেকে আল্লাহ তালা আদাব থেকে মুক্তি পেতে হয় এই তাকোয়ার অধিকারী আমাদের প্রত্যেককে হতে হবে যেভাবে আমাদের রবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলিয়ালাম এবং তার সাহাবায়ক রাম তাকোয়ার উপর জীবনযাপন করেছেন ইমামগঞ্জ যেভাবে তাকোয়ার উপর জীবনযাপন করেছেন সেভাবে আমাদেরকে তাকোয়ার অধিকারী হতে হবে الا وصلوا على سيد البشريه محمد بن عبد الله كما امركم الله عز وجل في كتابه فقال تعالى مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما وقال النبي صلى الله عليه وسلم من صلى علي مره صلى الله عليه بها عشرا فقول اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد، اللهم ارض عن الخلفاء الراشدين ابي بكر وعمر وعثمان وعلي وأنساء سائر الصحابه والتابعين رضوان الله عليهم اجمعين، اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان، ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا انك رؤوف رحيم. اللهم اغفر لنا أجمعين، اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات اللهم اغفر لنا أجمعين، اللهم اغفر لنا أجمعين، اللهم اغفر لنا ما أسرفنا وما أعلنا ওয়া মা নায়া ইয়া আরহামার রাহিমিন আল্লাহুমা আযিনা মিন কিসিদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ আল্লাহুমা আযিনা মিনান নার আল্লাহুমা আযিনা মিনান নার আল্লাহ পৃথিবীর আনাচে কানাচে মুসলিমরা যেখানে নিজাতিত হচ্ছে সমস্ত মুসলিমদেরকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ আল্লাহ তাদেরকে সেই নিজাতন থেকে বাঁচা তফিক দান করো আল্লাহ আল্লাহ যারা নিজাতন করছে তারা যদি তাদের হেদায়েত যদি नसीব থাকে তাদেরকে তুমি হেদায়েত দাও আল্লাহ আর যদি হেদায়েত नसीব না থাকে তাদেরকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ আল্লাহ মুসলিমদের তুমি হে শাহাবাত করো বিশ্বের প্রত্যেকটি জায়গায় أج مسلم دير الله الله تما شهاد شهادجوا أمادير الله الله أماديرك تومي الله مانصونا فإنك كخيرنا سرين الله تومي أمادير شهادجوكري آركون شهادجوكرين أي الله تمار كسي أمرا شهادجتاي خير رحمين عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء الزُّوربَ وينهى عن الفحشاء والمنكر والبغي يا ذكُم لعلكم تذكرون ولا ذكر أكبر والله يعلم ما تصنعون <applause>